এবার রিয়াদ সানসিটি মেডিকেল এবং প্রিমিয়াম শর্টস দিবায়ের সৌজন্য বিশ্বনবীর পথে। পবিত্র রমজান মাসে সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় বেশ কিছু লক্ষণীয় চিত্র। রমজান শুরুর প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। বিভিন্ন মসজিদ কিংবা রাস্তার পাশে খালি স্থানে অস্থায়ী তাঁবু স্থাপন করে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা এবং সাজানো হয় শহর এবং শহরের বিভিন্ন স্থাপনা। আরও জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল হালিম নিহন। পবিত্র মাহে রমজান ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি শিক্ষা দিয়ে থাকে, আর তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় বেশ কিছু লক্ষণীয় চিত্র। যদিও করোনা মহামারীর কারণে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গেল দুইটি বছর ছিল না তেমন কোনো আয়োজন, তবে পরিস্থিতি যখন অনেকটা স্বাভাবিক ঠিক তখনই আগের চেনা সেই রূপ ফিরে পাচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আরব দেশগুলোতে। আরব আমিরাতে এখনও মসজিদের বাহিরে ইফতারের তেমন ব্যবস্থা করা না গেলেও সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে একই সারিতে বসে ইফতার করছেন হাজার হাজার রোজাদার। অন্যদিকে সৌদি আরবের অনেক মসজিদে আয়োজন করা হয়েছে রোজাদারদের জন্য ইফতারের সুব্যবস্থা। আর সে সকল ইফতারের আয়োজনে থাকছে খেজুর, লেবন, খেফসা, দধি, শরবত সহ সৌদি আরবের স্থানীয় সুস্বাদু খাবার। তাই পবিত্র মাহে রমজান আসার আগ মুহূর্ত থেকে নানারকম আলোক সজ্জায় সাজানো হয়েছে শহর, সড়ক এবং নানান স্থাপনা। তারই সাথে রমজানের পবিত্রতা রক্ষার্থে যেমন নেওয়া হয় নানারকম পদক্ষেপ, তেমনই থাকে রোজাদারদের জন্য দিক নির্দেশনা বিভিন্ন দাওয়া সেন্টার থেকে। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।